কেন্দ্র সরকার ইতিমধ্যে ডিজেল ও পেট্রোলে এক্সাইজ ডিউটি কমিয়েছেন। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্য তারা ভ্যাট কমিয়েছে নিজেদের মতন করে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত তাদের ভ্যাট কমাননি। আর এবার এরই বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামল। শুক্রবার মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে বহরমপুরে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিল শুরু হয় দুপুরবেলায়, বিভিন্ন পথ অতিক্রম করে এই মিছিল। বিনয় রায়ের রিপোর্ট। পেট্রোল ডিজেলের যে মূল্যবৃদ্ধি হয়েছিল, সেই সময় আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে। আজকে যখন কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের যে মূল্য কমিয়ে নিয়ে এসেছে এবং ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে পেট্রোল ডিজেলের দাম কমে গেছে, তো পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি লাফিয়েছিলেন যে পেট্রোল ডিজেলের দাম নাবিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু আজকে যখন আমরা বলছি পশ্চিমবাংলায় পেট্রোল ডিজেলের দাম কমাতে, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে আমরা পেট্রোল ডিজেলের দাম কমাবো না। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা চাই সারা ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পেট্রোল ডিজেলের দাম কমেছে, ঠিক একইভাবে পশ্চিমবাংলাতেও পেট্রোল ডিজেলের দাম কমানো হোক। আমাদের আন্দোলন লাগাতার জারি থাকবে এবং সমস্ত সাধারণ মানুষের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে চান যে উনি জনদরদী নেত্রী, বাংলার মানুষের কথা ভাবছেন, সেই জায়গাটায় আমরা এই আন্দোলন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। তপন চন্দ্র, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা বিজেপি। Oh, no.